হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল বা বিকেলে নাস্তার জন্য একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, আর তৈরি করে দেখাবো ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে, অর্থাৎ আলু এবং সুজি দিয়ে নাস্তার আজকের এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর খেতেও কিন্তু বেশ মজার হয়। এই রেসিপিটি ছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও বেশ নতুন নতুন সব রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নাস্তার এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো সুজি। এখন লো আঁচে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে সুজিটা আমি একটু অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। সুজিটা 2 থেকে 3 মিনিট লো আঁচে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এখন সব কিছু আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুনের মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে সুজিটা প্যানের গায়ে লেগে থাকবে না এবং এটা অনেকটা স্মুথ হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে চুলায় রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, আর তার মধ্যে আছে 1/2 কাপের মতো ধনিয়া পাতা কুচি, 1/2 টিস্পুনের মতো আস্ত জিরা, লবণ নিয়েছি 7 মতো, 2টার মতো কাঁচা মরিচ আমি কুচি করে কেটে নিয়েছি, 1/2 টিস্পুনের মতো নিয়েছি চিলি ফ্লেক্স। আর আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে আপনারা চাইলে এর পরিবর্তে শুধু কাঁচা মরিচটাও দিয়ে দিতে পারেন। আদা এবং রসুনের পেস্ট নিয়েছি 1/2 টিস্পুন, চাট মশলা পাউডার নিয়েছি 1 টিস্পুন, হলুদ গুঁড়ো নিয়েছি আমি 1/4 টিস্পুন, নিয়েছি পেঁয়াজ কুচি, আর 4 টেবিল স্পুনের মতো এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। আর বেশ বড় সাইজের মতো একটা আলু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই সিদ্ধ করে রাখা আলুটা আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিব। আলুটা গ্রেট করে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি যে সুজিটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই সুজিটা। এরপর এখন আমি এতে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 7 মতো লবণ, ধনিয়া পাতা কুচি, আদা রসুন পেস্ট, চাট মশলা পাউডার, হলুদ গুঁড়ো এবং চিলি ফ্লেক্স। পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়োটা অ্যাড করে নিতে পারেন। মরিচ কুচিটা দেওয়ার পর এখন সব কিছু আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এর উপরের অংশটা খেতে অনেক বেশি মোচমোচে হবে, আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এর পরিবর্তে আপনারা চালের গুঁড়োটা দিয়ে দিবেন। আর চালের গুঁড়ো দিতে হবে 4 বা 5 টেবিল স্পুনের মতো। চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এর ওপরের অংশটা খেতে অনেক বেশি মোচমোচে হবে। সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়োটা দেওয়ার পর সব কিছু আমি খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। যদি কোনো কারণে এই মিশ্রণটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে এর সঙ্গে আরও সামান্য পরিমাণে চালের গুঁড়োটা অ্যাড করে এটাকে মেখে নিতে পারেন। আর আমি যে সুজিটা সিদ্ধ করে নিয়েছি এর কারণে এর ভেতরের অংশটা অনেকটা সফট হবে, তবে আপনারা চাইলে সুজিটা সিদ্ধ না করে সরাসরি দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আলু এবং সুজির মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর সেগুলোকে আমি ভেজে নিব, সেই জন্য চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি।
এবং এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এতে আলু এবং সুজির মিশ্রণটা একটা গোলাকার শেপ দিয়ে পাতলা আকারে তৈরি করে এটাকে এখন আমি তেলে ছেড়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে এগুলোকে আমি ভেজে নিব। একটা পাশ হয়ে গেলে এখন এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি এবং অপর পাশটাও এখন ভেজে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল থেকে তেল ঝরিয়ে এটাকে তুলে নিব এবং একটা পেপার টাওয়ালের উপর রেখে দিব। এখন একই পদ্ধতিতে বাকি মিশ্রণটাও আমি ভেজে নিব। আর সবগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে এগুলোকে তুলে নেওয়ার পর আমি একটা পেপার টাওয়ালের উপর রেখে দিব। এতে করে এর ভেতরে যদি অতিরিক্ত কোনো তেল থেকে থাকে পেপার টাওয়াল সেটাকে সোপ করে নেবে। এর বাহিরের অংশটা খেতে অনেক বেশি মুচমুচে হয় আর ভেতরটা হয় অনেকটা সফট বা নরম। খুব সহজভাবে আলু এবং সুজিতে তৈরি নাস্তার আজকের এই রেসিপিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।